সমস্ত রকমের সংবাদপত্র তাদের মুদ্রণ ও বিলির ওপর সাময়িকভাবে নিয়ন্ত্রণ আরোপ করেছে অর্থাৎ সোমবার থেকে কোনো মাধ্যমে প্রিন্টিং ডিভিশন তাদের সংবাদপত্র ছাপানোর কাজ যেমন বন্ধ রেখেছে তেমনই তার বন্টনের ক্ষেত্রেও বিরতি রাখার সিদ্ধান্ত নিয়েছে করোনা ভাইরাসের কারণে মহারাষ্ট্রে লকডাউন জারির পর দি টাইমস অফ ইন্ডিয়া গ্রুপ মুম্বাইতে তাদের পাবলিকেশন বন্ধ রেখেছে বলে খবর অন্যান্য সর্বভারতীয় মিডিয়া হাউসগুলি মুম্বাইয়ে তাদের প্রিন্টিং এডিশন বন্ধ রেখেছে একই কারণে হিন্দুস্তান টাইমসের এক্সিকিউটিভ এডিটর সচিন কালবাগ টুইট করে জানিয়েছেন করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে সরকারি নিয়ন্ত্রণ আরোপিত হওয়ায় মুম্বাইতে আজ তাদের কোনো পেপার এডিশন প্রকাশ পাবে না কারণ হিন্দুস্তান টাইমসের ডিস্ট্রিবিউশন সহযোগীদের দ্বারা এই সময় খবরের কাগজ বিলি করার ক্ষেত্রে সমূহ বাধা রয়েছে তবে ই পেপার যথারীতি প্রকাশ পাবে অন্যান্য সংবাদ মাধ্যমগুলির মধ্যে যেমন দি হিন্দু মিড ডে ইন্ডিয়ান এক্সপ্রেস তারাও টুইটারের মাধ্যমে তাদের প্রিন্ট এডিশন মুম্বাই শহর এলাকায় বন্ধ থাকার কথা ঘোষণা করেছে দি হিন্দু সংবাদপত্রের মুম্বাই বিভাগের তরফে টুইট করে জানানো হয়েছে দি হিন্দু সংবাদপত্রের প্রিয় পাঠকদের জানাচ্ছি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থাকার কারণে আপনাদের প্রিয় সংবাদপত্রটি সোমবার থেকে আপনাদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে না